সুপার শপে বন্ধের পর এবার কাঁচা বাজারে নিষিদ্ধ হলো পলিথিন। তবে বিকল্প না থাকায় পলিথিন ব্যবহারে বাধ্য হচ্ছেন ক্রেতা বিক্রেতা উভয়ই। সাশ্রয়ী মূল্যে পরিবেশ বান্ধব ব্যাগের সরবরাহ বাড়ানোর তাগিদ তাদের। এদিকে বাজার তদারকিতে এসে পলিথিনের সরবরাহ কমাতে আগামী রোববার থেকে কারখানাতে মোবাইল কোচ পরিচালনা করার কথা জানিয়েছেন পরিবেশ মন্ত্রণালয়। সুপার শপে পলিথিন নিষিদ্ধের এক মাস পর এবার কাঁচা বাজারেও পলিথিনের ব্যবহার বন্ধে মাঠে নেমেছে সরকার। কিন্তু বিকল্প না থাকায় পলিথিনেই দেদারসে পণ্য কেনা ব্যথা চলছে বাজারে। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে গিয়ে দেখা গেল পলিথিনের ব্যবহার বন্ধ নিয়ে উদাসীন ক্রেতা। পরিবেশ বান্ধব ব্যাগকে সাধুবাদ জানালেও উচ্চ মূল্যের বাজারে ব্যাগের বাড়তি দাম দিতে আগ্রহ নেই তাদের। দ্রব্যমূল্যের যে দাম, আমি তো বাড়তি ব্যাগ কিনতেও তো আমার হিসাব হয়, তো চটের ব্যাগ কি আমার অফিস ব্যাগে কি ক্যারি করতে পারি? কিন্তু আমি তো ফেরার পথে আমি কাঁচা বাজারটা করে যাব, তাহলে আমার ওয়ে কি? পলিথিনের তো বিকল্প নাই, যদি গভর্নমেন্ট যদি অল্টারনেটিভ কোনো কিছু করে যেটা মানে নেওয়ার পরে ছিড়বে না বা নষ্ট হবে না, আমরা বাসা পর্যন্ত নিতে পারবো, এটার জন্য বেটার হয়। ক্রেতাদের এমন অবস্থানের মুখে বিক্রেতারা বলছেন বিকল্প ব্যাগ বাজারে না থাকায় ব্যবসা টিকিয়ে রাখতে এখনো পলিথিনেই পণ্য বিক্রি করছেন তারা। বিকল্প দাঁড়ায় নাই, কিন্তু আমরা টুকটাক ওই যে ঠোঙ্গাদা কিছু আইটেম মাপা যায়, আর কিছু আইটেম আছে যেগুলো পলিথিনে আমাদের মেপে দিতে হচ্ছে। আমরা যারা বিক্রি করবো ওটা আগে চাই পলি, যদি আমি পলি না হয় আর অন্য দোকানে পলি অবশ্যই আছে, তাহলে আমার দোকানে অযথা আমি পলি না রেখে কি করবো? এদিকে ঘোষণা অনুযায়ী পহেলা নভেম্বর কাঁচা বাজারে পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর করতে বাজার তদারকিতে আসেন পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। জানান পলিথিনের উৎপাদন বন্ধে আগামী রোববার থেকে কারখানায় অভিযান চালাবেন। মোবাইল কোড বলতে যে জিনিসটি বোঝায় সেটা আজকে না, সেটা তিন তারিখ থেকে যেটা হবে, এবং উৎপাদন ক্ষেত্রেও সেটা পরিচালনা হবে, সর্বক্ষেত্রেই কিন্তু আমাদের এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটিস চলবে। কাঁচা বাজারে পলিথিন বন্ধে কিছুটা সময় লাগলেও সুপার শপে নিষিদ্ধের উদ্যোগ সফল হয়েছে দাবি পরিবেশ মন্ত্রণালয়ের। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। চার দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।